हबीगंज कोर्ट मस्जिदे महिला इमाम साहब कोनोदिन देखेছেন तो चलুন এই ভিডিওতে দেখে আসি। বাংলাদেশে হবিগঞ্জের কোট মসজিদে একটা মহিলা মেম্বারে বসে কথা বলছে, বয়ান করছে, তেমনই একটা দৃশ্য আজকে সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণ ভাইরাল হয়ে গিয়েছে। তো চলুন আপনি আমি একসাথে মিলে দেখি এবং তার আগে রিকোয়েস্ট করব ভিডিওটি শেয়ার করে সারা পৃথিবীর ভিতরে ছড়িয়ে দিবেন। তো চলুন ভিডিওটি দেখি আগে, তারপরে বাকি কথা বলবো ইনশাআল্লাহ। হবিগঞ্জ কোট মসজিদ, হবিগঞ্জ কোট মসজিদে ভাই যে হবিগঞ্জে যেই দেখতেছেন আমি অনুরোধ করবো আপনারা দেখেন ওনাকে। আসলে ভালো ফ্যামিলির মেয়ে মনে হইতেছে, ভালো ফ্যামিলি। দেখেন হ্যাঁ 25 করে ওনাকে নেওয়ার চেষ্টা করুন, উনি কোট মসজিদে আছে। আসসালামু আলাইকুম। আমরা কোট মসজিদে নামাজ শেষে এখানে একজন মহিলা উনি মসজিদের ভিতরে ঢুকছে। আপনারা যদি চিনে থাকেন, ওনারা যদি আত্মীয় স্বজন ভাই বা কেউ চিনেন তাহলে আপনার কোট মসজিদে আসেন। এখানে ইমাম সাহেব আছেন, উনি ওনাকে দেখে রাখতেছেন, কারণ উনি আসলে কোন দিকে চলে যায় বা কি সমস্যা হয়। সবারই তো মা বোন আছে, আপনারা দেখেন ওকে ওনাকে চিনেন কিনা। হবিগঞ্জ কোট মসজিদে চলে আসেন ইমাম সাহেবের অনুরোধে। ওনাকে আমি আসলে লাইভে আসছি, আপনারা দেখেন ওনাকে। যাই হোক দর্শক মন্ডলী, সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে পারলেন এবং শুনতে পারলেন সে কোন মসজিদের ভিতরে। এই মহিলাটা হচ্ছে মেন্টালিস্ট, পাগল। পাগল না হলে এভাবে মসজিদের ভিতরে এসে মেম্বারে বসে এভাবে কথা বলতে পারে না। যাই হোক দর্শক মন্ডলী, ভিডিওটি দেখে আপনার কাছে কেমন মনে হয়েছে অবশ্যই মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখেন আমাদের ভিতরে অনেক মুসলমান আছে আজান হয়ে যায় মসজিদে দুনিয়াবি কাজে ব্যস্ত, নামাজ পড়তে আসে না। এটা হচ্ছে আমাদের উপর গজব হিসেবে এইগুলো নাজিল হচ্ছে। অর্থাৎ বাংলাদেশে এমন অলৌকিক অনেক ঘটনা ঘটেছে যেগুলো আমাদের উপর গজব হিসেবে নাজিল হয়েছে, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর রহমত দেওয়ার পরিবর্তে গজব দিচ্ছে। সবকিছু আমাদের কর্মের ফল। যাই হোক দর্শক মন্ডলী, এখন থেকে আমরা যারা এই ভিডিওটি দেখছি তারা ভিডিওটি শেয়ার করবেন এবং সকলে এখন থেকে প্রতিজ্ঞা করবেন যে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের পথে থাকা এবং দ্বীনের পথে চলার তৌফিক দান করুক, আমিন। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।